আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বিলাল হুসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা দেখে যত খুশি হবেন তত না আমার পিছনের ভিডিওগুলি দেখে খুশি হয়েছেন। এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে হাজির করেছি এবং সহজভাবে আপনারা এটা কিনতে পারবেন, সহজভাবে বানাইতে পারবেন, সহজভাবে আপনারা খেতে পারবেন। প্রাকৃতিক ন্যাচারাল ভায়াগ্রা, এত সুন্দর একটি ভিডিও আপনার জন্য উপহার দিলাম। এই ন্যাচারাল ভায়াগ্রাটা আপনি খেলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা আপনার শরীরের যে অর্গানগুলি আছে তা সতেজ হবে। কিন্তু কেমিক্যাল ভায়াগ্রা যদি খান আপনার কিডনি, হার্ট, লেভার, স্নায়ু সব নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। তো চলুন আমরা দেখে নিই আজকের প্রাকৃতিক ভায়াগ্রার তৈরি করার নিয়ম। নাম্বার ওয়ান, তরমুজ। বর্তমানে তরমুজ, প্রচুর পরিমাণে তরমুজ। এই তরমুজ প্রাকৃতিক ভায়াগ্রার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য। আপনি যদি শুধু আপনার এই তরমুজ খান, আপনার শরীরে আয়রনের অভাব, ভিটামিন ডির অভাব, ভিটামিন সির অভাব এগুলি পূরণ হয়ে যাবে। তারপরে হলো আপনার আখরুট। এই আখরুট নেবেন। এই আখরুট হলো স্নায়ুকে সতেজ রাখা এবং কি যৌবনকে ধরে রাখার একটি খাদ্য। তৃতীয় যেটা, ব্যানানা অর্থাৎ কলা নিতে হবে একটা। গলজিবেরি, এই গলজিবেরি কোথায় পাবেন? গলজিবেরি যদি না পান তাহলে আপনারা নেবেন না। গলজিবেরি দারাজে পাবেন অথবা যেই সমস্ত আপনার বনাজি দোকান আছে, বানিয়াতি দোকান আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আর নয় দারাজে আপনি অর্ডার করলে আপনাকে এটা দিবে। তারপরে কফি নেবেন এক চামচ, এক চা চামচ। আদা নেবেন এক ইঞ্চি পরিমাণ। মক্কা পাউডার নেবেন এক চা চামচ। জিনসিন পাউডার নেবেন এক চা চামচ। কারকুমা হলুদের গুঁড়া নেবেন এক চা চামচ। এই আটটাকে নিয়ে, গোলজিবেরি না পাইলে সাতটাকে নিয়ে আপনি সম্পূর্ণ এই তরমুজের রসের ভিতরে আপনি এটাকে সুন্দর করে ব্লেন্ডার করে ইচ্ছে মতন খাবেন সহবাসের মাত্র দু ঘন্টা আগে। এই দু ঘন্টা আগে খাওয়ার কারণে আপনার ভিতরে, শরীরের ভিতরে একটি চাঙ্গা ভাব আসবে এবং আপনার লিঙ্গে রক্তের সরবরাহ বেড়ে যাবে হাজার গুণ। আপনি সহবাস করতে পারবেন মনের মতন করে। যদি না পারেন তাহলে আপনার নিজের কপালে নিজে, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছেন, নিজের ভাগ্যকে নিজে ধ্বংস করেছেন। ভালো একজন ডাক্তার দেখিয়ে নিজের শরীরকে সুস্থ করে তারপরে আপনি এগুলি খেতে থাকবেন। এতটুকু গ্যারান্টি দিতে পারি আজীবন কোনোদিন আর ডাক্তার কাছে যেতে হবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।